একুশে ফেব্রুয়ারি আমাদের বাক স্বাধীনতার মুক্তি দিয়েছে এটা আমি এখনো বিশ্বাস করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে 1952 সালে বাংলার দামাল সন্তান সালাম রফিক জব্বার সহ আরও নাম জানা অনেকেই আত্মুতি দিয়েছিলেন আমাদের এই প্রিয় মাতৃভাষার জন্য। আমরা সকালে দুপুরে সন্ধ্যায় যখনই কথা বলি মাতৃভাষা বাংলাতে কথা বলি। আমাদের এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে কারণ একমাত্র জাতি আমরা যারা ভাষার জন্য লড়াই করেছি, আত্মুতি দিয়েছি এবং প্রতিষ্ঠা করেছি যে মাতৃভাষা কেউ কেড়ে নিতে পারে না। কিন্তু সত্যিকার অর্থে 1952-তে আমরা মাতৃভাষা অর্জন করেছি ঠিকই, কিন্তু এর পরবর্তীতে আমরা 71-এর স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা লাভের প্রায় 53 বছর পেরিয়ে গেছে, কিন্তু সত্যিকার অর্থে কি আমরা বাক স্বাধীনতা অর্জন করতে পেরেছি? সত্যিকার অর্থে কি আমরা সেই রকম স্বাধীনভাবে কথা বলতে পারি? নিশ্চয়ই না। এই প্রশ্ন আপনাদের মতো আমার দিলেও সবসময় বেজে ওঠে। অপরদিকে আপনারা জানেন যে কয়েকদিন আগে ময়মনসিংহে শামীম আশরাফ নামে একটা ছেলে সমাজের বিশৃঙ্খলতা, সিটি কর্পোরেশনের অনিয়ম এবং জলবদ্ধতা এবং তার যে কনসার্ন সেটাকে প্রকাশ করতে গিয়ে তিনি পুলিশ কর্তৃক ধৃত হয়েছেন। এবং এমনই একটি বিচার ব্যবস্থা বাংলাদেশে রয়েছে যেখান থেকে মানুষ ন্যায় বিচার পাবে প্রত্যাশা করে, সত্যিকার অর্থে কি তারা ন্যায় বিচার করছেন? একটা যুবক যদি সমাজের বিশৃঙ্খলতা এবং রাষ্ট্রের কোনো অনিয়ম তুলে ধরে তার জন্য তাকে জেলে যেতে হবে? না হয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে, কিন্তু বিচার ব্যবস্থা তো স্বাধীন নাকি? সেই স্বাধীন বিচার ব্যবস্থা কি সত্যি স্বাধীন? যদি স্বাধীন হতো তাহলে এই ছেলেটাকে তার বাক স্বাধীনতার অপরাধে সে স্বাধীনভাবে তার মতামত তুলে ধরেছে সেই অপরাধে তাকে জেলে যেতে হতো? এ প্রশ্ন আপনাদের সকলের কাছে রইল। 21 ফেব্রুয়ারি আমাদের তো বাক স্বাধীনতার মুক্তি দিয়েছে এটা আমি এখনও বিশ্বাস করি না। ভালো থাকবেন, সকলকে আন্তরিক মঙ্গল জানাই। আসসালামু আলাইকুম।